দিয়েছি, তার কারণ এখন সেলিব্রিটি হয়ে মানে প্রোগ্রামে যাচ্ছে। আর বাদাম বিক্রি করতে গেলে এখন বাদাম বিক্রি হবে না, আমি এ কথা বলি নাই, বাদাম বিক্রি করবো না। তো বাদাম যদি ভগবান যদি বলে যাও তো আমাকে যেতে হবে, আপনাদের কাছে যখন এসছি আমার আশা করি আর দুঃখ থাকবে না। তাই আমি বাদাম বিক্রি করার যদি থাকে আমি বাদাম বিক্রি করতে পারবো, তবে ওই বাদাম বিক্রি আমার তো হবে না, আপনাদের কাছে যখন এসেছি এটাই আমার প্রার্থনা যে আপনাদের কাছে যখন এসেছি আমার দুঃখ থাকবে না, এটাই বলেছি। আর আমি বাদাম কথা মানে বাদাম বিক্রি করবো এমনি কথা বলিনি, তাই আমি বলেছি যে বাদাম যদি বিক্রি করতে যাই সেলিব্রিটি হয়ে তাহলে আমার হয়তো বাদাম বস্তাতে থেকে যাবে, আর অথচ মানুষ ভিড়াভিড় করবে আর কান্দে এসে ঝুলবে আর ওই সেলফি নেবে আর ফটো খিঁচবো আর মানে দাদা গান বলো এই কথাগুলো বলবে। জয় রাধে। সামনেই আছেন যে অনেকে বলছে আপনি নাকি বলেছেন যে আর বাদাম বিক্রি করবেন না, সত্যি কি আর বাদাম বিক্রি করবেন না? আমি এই কথা বলিনি, বলেছি যে বাদাম বিক্রি করবো না এই কথা বলিনি, তবে বলেছি যে বাদাম বিক্রি আর হবে না। আপনাদের সামনে যখন এসেছে আমাকে যে বুঝিয়ে সুঝিয়ে কাছে এনেছেন এটি আমার ধন্য, আর বাদাম বিক্রি করতে গেলে তো আমার বাদাম বিক্রি হবে না, মানুষ ভিড়াভিড়ি করবে আর অথচ এসে সেলফি নেবে আর ফটো খিঁচবে আর বলবে দাদা গানটা শোনাও, এই কথা বলা আছে। কিন্তু অনেকে যদি বলবে তো লিখে ফেলে তার আমি আর কি করবো বলো, আমি এই কথা বলতে পারি যে বাদাম বিক্রি করবো না। যদি আপনাদের কাছে এসে যদি হ্যাঁ ঠেলে ফেলে দেন তাহলে আমাকে বাদাম বিক্রি করতে বাধ্য, কেন সেলিব্রিটি হয়ে এখন যদি আমি বাদাম বিক্রি করতে যাই তাহলে আমাকে লজ্জিত হয়তো পড়ে আমাকে মরতে হবে, তাই তো বলে সেলিব্রিটি হয়ে মানুষ তোমাকে এখনো কিছু মানে সাহায্য বা আপনাকে প্রোগ্রামে ডাকছে না, এতে তো বলবি আর সেলিব্রিটি হয়তো বাদাম বিক্রি করছে যেমন তা তেমনি হয়ে গেল, এইটাই আমার বলা পক্ষ। তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভাইরাল হয়েছে এখন আপনার কাছে সেই সময়টাও নেই যে আপনি বাদাম নিয়ে গিয়ে বাইরে বাইরে বিক্রি করবেন, এটা হচ্ছে ব্যাপার। যেহেতু সামনে পৌরসভা নির্বাচন আপনি এখন ভোটের প্রচারে আছেন, আপনাদের এই আপনারা ডাকছেন এটাতে আমার কিন্তু ধন্য হচ্ছি বা আপনাদের কিছু পেয়েছি এটাতে আমার মোটামুটি সংসার বা কিছু কিছু বাড়ছে আমার। আচ্ছা কাকু, আগে আপনি ধরুন ওই বাদাম বিক্রির জন্য গান বেঁধেছিলেন ঠিক আছে, এখন আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, আপনাদের মা বাবার আশীর্বাদে ভগবানের কৃপায় বিভিন্ন যে ভগবান হয়তো কৃপা করেছে তাই আপনাদের মা বাবার চরণতলে এসে আমি বেড়াতে পেরেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে ভোট প্রচারে গান করছেন, এখন আপনার কোনটা বেশি ভালো লাগছে? এখন এই যে আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছি বসছি মানুষ এসে ভালোবেসে ফটো নিচ্ছে এটাই আমার খুব ভালো লাগছে। আমি তো এখানে আছি। এখন আপনার পরিধিটা অনেক বড়, সকল একটা সীমিত ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সাথে বিভিন্ন ধরনের মানুষ সাথে মেলামেশা করছে। ঠিক ঠিক, এটা আপনি এটা আমার আনন্দ। হ্যাঁ, এটা আপনি আনন্দ উপভোগ করছেন তো? আচ্ছা, আগের চেয়ে এখনো রোজগার অনেক বেড়েছে ধরুন? হ্যাঁ, বাড়ছে। কাঁচা বাদাম যখন আপনি বিক্রি করতেন তখন এত রোজগার? সংসারটা চলতো, সংসারটা কোনো ভাবে চালাতেন, তো কখনো ভেবেছিলেন যে বাদাম বিক্রি করে এত টাকা রোজগার করবেন? না, এটা কি ভাবা যায় বা কি বলা যায় যে আমি কখনো ভাইর হয়ে যাব, এটা কখনোই বলা যায় না, ভাগ্য যে কখন কার খুলে বলা যায় না। আপনি আমি গরিব ছিলাম, গরিবের কাছ থেকে আপনাদের কাছে এলাম, তাই আপনারাই আমাকে তুলবার ব্যবস্থা করেছেন, আমি এটাই বলবো যে তোমাদের মা বাবার আশীর্বাদে তোমাদের চরণ তেলে এসে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, এই যে ভোটের প্রচারে ধরুন আপনি যাচ্ছেন ঠিক আছে, প্রচারে গিয়ে সাধারণ মানুষ কি বলছে যে আপনি দিদির প্রচারে বেরিয়েছেন? সাধারণ মানুষ বলছে যে দাদা তুমি তো প্রচার করছো, বলি প্রচার তো করছি, প্রচার আপনাদের ডাকছেন করছি, আপনাদের ভেড়াভিড়ি লোক হবে আমার মানে ভালোবাসার বিনিময়ে যে ভুবন বাদ্যকে যখন আমাদের প্রচার করছে তাহলে ওনাকে যদি কোনো পার্টি থাকে সে হয়তো বলবে ভুবনদা ওইদিকে রয়েছে, ওর বিনিময়েও আমাদের মায়া মমতা ভাবে আমাকে এই ভোটটা দেবার জন্য ব্যবস্থা করবে। আর আমাকে বলছে দাদা তুমি কি তাহলে নেতা বা কোনো পার্টির ইয়াতে দাঁড়াবে? নেতা ফেতা দাঁড়াবো না, আমি শিল্প হয়ে থাকতে চাই, আমি এটাই বলেছি। আচ্ছা, আপনি এই যে প্রচারে এসেছেন, আপনি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই ভোটের প্রচারে? সাধারণ মানুষকে বলছি যে যেন যার মানে যার প্রচার আছি তাকে বলার জন্য তাদের আশীর্বাদ নেওয়ার জন্য যে দুহাত ভরে আমার যে প্রার্থী দাঁড়াচ্ছে তাকে আশীর্বাদ ভরে দুহাত তুলে আশীর্বাদ করবেন আর ওনাকে বার্তা দিবেন, এই কথা বলে প্রচার করছি। দিদির নিয়ে কি বলতে চান? আর দিদিকে কি বলবো, দিদি তো আমাকে কোনোদিন ডাকছো না আর দিদি কোনোদিন কাউকে বলছে না যাকে বড়ুয়াকে নিয়ে এসো, আমি দিদিকে আর কি বলবো, তবে দিদির আমি চরণ একবার দর্শন করতে পারলে খুব ভালো হয়, তা আমি দিদিকে তো আমার খুব মনে পড়ে যায় যে দিদি আমাকে এখনো ওখানে সবাই ডাকছে, ওনারা ডাকছে মানে প্রচুর লোকে ডাকছে, বিভিন্ন জায়গায় যেছি কলকাতা যাচ্ছি কিন্তু দিদি তো এখনো ডাকছে না তার জন্য। দিদি কত সুন্দর লোক, তাহলে আমি তাদের দিদির জন্য আমি এত ঘুরে বেড়াইছি দিদি আমাকে এখনো ডাকছে না, তার কারণটা কি আমি জানি না।
হয়তো ব্যস্ত আছেন, পরে ডেকে নেবেন ভোটের প্রচারে, এখন ভোটের ইয়েতে ব্যস্ত আছেন।